হ্যালো স্টুডেন্টস, তাহলে আমরা আলোচনা করছিলাম ভিজুয়াল ফক্স প্রো 6.0 লেভেল নিয়ে, ঠিক আছে। তো দেখি নি, আমরা অলরেডি একটা ডেটাবেস তৈরি করে নিয়েছি, ঠিক আছে, রেকর্ড এন্ট্রি করেছি, কিছু কোয়ারিজ করেছি, এবার আমাদেরকে এই লেভেলটা করতে হবে, ঠিক আছে। তো লেভেল বিষয়টা কি না, লেভেল বিষয়টা হচ্ছে এরকম যে ধরে নেওয়া যাক আমরা মাধ্যমিকের যে অ্যাডমিট পাচ্ছি বা মার্কশিট বা সার্টিফিকেট, তাতে কী হয় যে প্রত্যেকের ফরম্যাটটা একই রকম, ঠিক আছে, কিন্তু 10 লাখ বা 11 লাখ যাই হোক না কেন, এতজনের যে অ্যাডমিট ফরম্যাট সেটা সেম, কিন্তু এই 10 লাখ অ্যাডমিট তৈরি করতে তো অনেকটা টাইম লাগে। তো সেক্ষেত্রে কী হয়, সেই জায়গাগুলো মেইল মার্কস বা লেভেলিংয়ের মাধ্যমে করা হয়, ঠিক আছে। তো দেখে নেবো আমরা ডেটাবেসের উপরে কীভাবে লেভেলটা তৈরি করে সেটাই এখন দেখছি, ঠিক আছে। তাহলে আমাকে বলছি, দেখুন, ক্রিয়েট মেইলিং লেভেল ফ্রম দ্য অ্যাবাভ ডেটাবেস বাই নেম অ্যাড্রেস অ্যান্ড পিন ফিল্ড, ঠিক আছে। দেখুন, তাহলে আমাদেরকে অ্যান্সার লিখতে হচ্ছে ক্রিয়েট স্পেস লেভেল স্পেস লেভেল নেম, ঠিক আছে, অনিতা এন্টার। তো এরকম আসবে, দেখুন এই ফুল অনিতা ডট LBX, এটা হচ্ছে এক্সটেনশন পার্ট, এটা মনে রাখবেন, ঠিক আছে, এটা পরীক্ষায় থাকবে যে লেভেলের এক্সটেনশন পার্ট কী। তারপরে আমরা এরকম তিনটে পার্ট করে নেবো, একটা হিডার, ডিটেলস অ্যান্ড ফুটার, ঠিক আছে। এবার এখানে একটা রিপোর্ট কন্ট্রোল থাকবে, এই যে এটা, এটা হচ্ছে সিলেকশন অবজেক্ট লেভেল ফিল্ড। তো আমরা লেভেলে ক্লিক করবো, দিয়ে এখানে লিখবো মালদা সদর ইউথ স্টুডেন্ট ডিটেলস, ঠিক আছে। আবার একবার লেভেলে ক্লিক করবো, এখানে লিখবো আমাকে তিনটে ফিল্ড নিতে বলেছিল, একটা হচ্ছে নেম, দিয়ে ক্লোন দিলাম। আবার একবার লেভেলে ক্লিক করবো, অ্যাড্রেস ক্লোন। আবার একবার লেভেলে ক্লিক করবো, পিন নাম্বার ক্লোন। আর শেষে লিখছি, লেভেলে ক্লিক করে দ্য এন্ড। এবার দেখে নিই, এটা হচ্ছে সব হেডিং, এগুলো ঠিক আছে হেডিং পারপাসে ইউজ হবে। এবার এই যে লেভেলটার সাথে এই ডেটাবেসটার যে কানেকশন হবে সেটা ফিল্ড দিয়ে হবে। এই ফিল্ডে ক্লিক করবো, নেমের পাশে ক্লিক করে এখানে ক্লিক করে নেম লিখবো, দিয়ে ওকে। আবার ফিল্ডে ক্লিক করবো, অ্যাড্রেসের পাশে ক্লিক করে অ্যাড্রেস লিখবো, দিয়ে ওকে। আবার ফিল্ডে ক্লিক করবো, ফোন পিন নাম্বারের পাশে ক্লিক করে পিন, দেখুন নাম্বারটা পিন আন্ডারস্কোর নাম্বার আছে, তাহলে আমাকে সেরকমই বানানটা লিখতে হবে। এবার আমি এদেরকে একটু ফন্ট সাইজটা বড় করে নিচ্ছি, কন্ট্রোলে ফরম্যাট ফন্ট বোল্ড সাইজ কালার এগুলো নেওয়া যেতে পারে, ঠিক আছে। এবার একটু অ্যারেঞ্জ করতে হবে, দেখুন নেমের সাথে নেম, অ্যাড্রেসের সাথে অ্যাড্রেস থাকবে, এবং পিনকোডের সাথে পিনকোড থাকবে। তাহলে এরকম অ্যারেঞ্জমেন্টটা আমাদেরকে করে নিতে হবে, ঠিক আছে। এবার এটা যে সব ঠিকঠাক হয়েছে কি না সেটা কী করে বুঝবো, না আমাদেরকে ফাইল থেকে প্রিন্ট প্রিভিউ দেখতে হবে। তো এরকম দেখাচ্ছে, তো তাতে খুব একটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, যে কারণে আমরা এস্কেপ মারবো। এই ঘরগুলোকে একটু বড় করবো, নাহলে হয়তো পুরো নাম বা পুরো অ্যাড্রেসটা দেখাবে না। কী হচ্ছিলো, হিজিবিজি হয়ে যাচ্ছিলো, যে কারণে আমি এটাকে স্পেস মারবো এখানে, এই যে স্পেসটা। এবং এখানে লাইনে ক্লিক করে এখানে শিফট ধরে একটা লাইন টেনে দিচ্ছি, মানে এ আর বির মধ্যে ডিফারেন্সটাকে বোঝানোর জন্য। দিয়ে একই রকম আমরা এবার ফাইল থেকে প্রিন্ট প্রিভিউ হয়ে যাব, দেখুন। তাহলে কী আছে, অমিতা মালদা, মালদাটা দেখুন উপরে উঠে গেছে, পিনকোডটা ঠিক আছে। তাহলে এটাকে ধরে একটু নিচে নামাতে হবে, ঠিক আছে। আবার এখান থেকে ডাইরেক্ট প্রিন্ট প্রিভিউ দেখা যায়, ঠিক আছে, দেখুন বেশি নেমে গেল নিচে। এবার ঠিক আছে, একজন দুজন এরকম আমরা যতজন করেছিলাম পুরোটা দেখাবে, কিন্তু যেহেতু একটা পেজে জায়গা পেলো না সেই জন্য, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী করতে হবে, এই স্পেসটাকে কমাতে হবে, ঠিক আছে। দেখুন এবার সবাইকে দেখাচ্ছে, ঠিক আছে, একটু আগে কিন্তু একজন বা দুজনকে দেখাচ্ছিল, ঠিক আছে। এইগুলো কালার আলাদাও করা যায় ফরম্যাট থেকে, এছাড়া আমরা কালারটাকে নিয়ে আসতে পারবো এখানে ভিউ থেকে টুলবার, এখানে কালার প্যাটেলে ক্লিক করবো, যেটা যেটা লাগবে এখান থেকে নেওয়া যাবে। তো আমি এখান থেকে ডাইরেক্ট এবার কালারটা চেঞ্জ করতে পারবো, টিতে ক্লিক করে কালারে ক্লিক, ঠিক আছে, এভাবেও করা যায়। দিয়ে ফাইল থেকে প্রিন্ট করবো, ঠিক আছে।
সেভ করার জন্য আমরা এটাকে কন্ট্রোল ধরে ডাব্লিউ প্রেস করব। এবার পুনরায় যদি দেখতে চাই তাহলে আমাদেরকে এখানে লিখতে হচ্ছে মডিফাই, তাহলে মডিফাই স্পেস লেভেল স্পেস লেভেল নেম দিয়ে এন্টার, এটা আসবে। আবারও প্রিভিউ দেখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা কী করলাম, প্রথমে একটা ডেটাবেস ফাইলের স্ট্রাকচার তৈরি করেছি, তারপরে রেকর্ড এন্ট্রি করেছি, তারপরে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করেছিলাম, দিয়ে ডেটের উপরে দুটো তিনটে কোশ্চেন ছিল, ঠিক আছে। তারপরে আমরা লেভেল তৈরি করলাম, সেভ করেছি এবং মডিফাই করেছি, ঠিক আছে। তাহলে লেসন 3 তে এইটুকুই আছে, ঠিক আছে। আপনারা দেখুন তাহলে, থ্যাংক ইউ সবাইকে।